بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালাম যে প্রশ্নকারী দিন ভাই আপনি বলেছেন যে কোনো কোনো সায় পিতা দেখা যায় বা অনেক পিতাকে দেখা যায় এমন যে সন্তানকে তাজ্যপুত্র করে দিচ্ছে তো সন্তানকে আপন সন্তানকে এভাবে ত্যায্যপুত্র করার নিয়ম আছে কিনা শরীয়তে এটাই ছিল আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ ওসলাতামাল মোহাম্মদ ওয়াল ও ওয়াসবি আজমাইন বর্তমানে আমরা যেটা লক্ষ্য করে দেখছি কোনো কোনো পিতা কঠিনভাবে ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে সন্তানকে ত্যাজ্যপুত্র করে থাকে এবং তাকে তার মিরাশ সহস অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়ে থাকে তো এটা শরীর সম্মত নয় যতক্ষণ পর্যন্ত সন্তান মুসলিমের গণ্ডিতে থাকবে ইসলামের গণ্ডিতে থাকবে তাকে ত্যায্যপুত্র করা যাবে না অর্থাৎ এইভাবে ত্যায্যপুত্র করা যাবে না যে অ্যাফিডেভিট করে তাকে সন্তান থেকে বাদ দেওয়া হবে তাকে মিরাজ থেকে বাদ দেওয়া হবে এগুলি সবই জাহিরিয়াত এগুলি সরিয়া সম্মত নয় এর মাধ্যমে পিতা করলো কি একটা গর্হিত কাজ করলো কবিরা গোনা লায়াত হলো ক কে বোখার শির হাদিসে রসু আসাম সাম বলেন যে রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সুতরাং কোন পিতা যদি সন্তানের ওপরে রাগান্বিত হয়েও যায় তবুও তার এতটুকু অধিকার না যে সন্তানকে সে তাড়িয়ে দিবে তাড়িয়ে দিবে সন্তানকে সে তার নিজের নাম থেকে কেটে দিবে মানে সন্তানের পরিচয় দিবে না সন্তানে কোনো মেরাজ দিবে না এগুলি জাহিলিয়াত নব্য জাহিলিয়াত এগুলি চলবে না ইসলামে একমাত্র সন্তান যদি কাফের হয়ে যায় কোনো নাস্তিকতার কারণে বা ভিন্ন ধর্ম গ্রহণ করে মোর্তাদ হয়ে যায় বা সন্তানের সন্তান এবং পিতার ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলেই কেবলমাত্র মিরাজ থেকে বঞ্চিত হবে। কারণ ইসলামিক ল হলো যে মুসলিম কাফের অরেজ হবে না কাফের মুসলিমের অরেজ হবে না এইভাবে রস উল্লাস অসহি বলেছেন তো এটা ভিন্ন কথা কিন্তু একই ধর্মে রয়েছে পিতা পুত্র বা পিতা এবং মেয়ে কিন্তু হয়তো মেয়ের কোনো আচরণে রাগান্বিত হয়েছে বা ছেলের কোনো আচরণে রাগান্বিত হয়েছে পিতা তাকে কি করেছে মাধ্যমে তার যে পুত্র ঘোষণা করেছে এটা দেশি তরিকা চললে শরীয়তে এটা চলবে না এটা চরম গর্হিত কর্ম এবং এই সমস্ত অবস্থায় মাতাদের উদার উদারতা প্রদর্শন করা উচিত এবং সন্তানকে খারাপও যদি হয়ে থাকে তাকে হেদায়তের পথে আনার চেষ্টা করা উচিত আর এভাবে তাকে বঞ্চিত করা উচিত নয় মেরাজ থেকে বঞ্চিত করা তার উচিত নয় তার অধিকারও রাখা হয়নি সুতরাং পিতা মাতাদের সতর্ক সাবধান থাকা উচিত এ জাতীয় গর্হিত কাজকর্ম থেকে আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে সঠিক বোঝা তফি দান করুন আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ